তো শুভ্রা সোনা যাচ্ছে বরিশাল থেকে ঢাকায়, এরপরে যাবে সুরভি সাত। শুভ্রা সোনা এরপরে যাচ্ছে সুরভি সাতগঞ্জ, আর ওই সাইডে আছে কুয়াকাটা দুই। কুয়াকাটা দুই যাচ্ছে না, বরিশাল ঘাটে আছে আপাতত। পরবর্তী শিডিউলের দিন বরিশাল থেকে ছেড়ে যাবে কুয়াকাটা দুই। আজকে যাচ্ছে শুভ্রাস নয় এবং সুরভি সাত, বরিশালের দুইটি বিলাসবহুল নৌযান, একটি নূতন আর একটি হচ্ছে রিবডি। আর এই যে ট্রলার রয়েছে, কোনো যাত্রী যদি লঞ্চ না ধরতে পারে তো তাদেরকে এই ট্রলারের মাধ্যমে উঠানো হয়, বিনিময়ে তাদেরকে 50 থেকে 100 টাকা ভাড়া দিতে হয়।